কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটি অদ্ভুত জিনিস দেখানোর জন্য নিয়ে এসেছি, কাঁচা মাছ কিভাবে খায় একটা মানুষ। তো বিয়ার গ্রিলসকে তো আপনারা অনেকেই দেখেছেন, আজকে না হয় বাস্তবে বাংলাদেশের একজন বিয়ার গ্রিলসকে দেখেন যে কাঁচা মাছ খেতে অনেক বেশি ভালোবাসে। তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি কিভাবে সে কাঁচা মাছ খায়। এসেছি বাগেরহাট জেলার দশানী। উনি কিন্তু কাঁচা মাছ খাওয়া শুরু করে দেবেন, রান্না করা মাছ তো চলুন তিনি দেখি কিভাবে কাঁচা মাছ খায় উনি। আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি কামাল হোসেন ভাই কিভাবে জ্যান্ত মাছটি খান সেটি আপনাদেরকে দেখানোর জন্য। ভাই আর দেরি করেন না, শুরু করে দেন, আপনার প্রচুর ক্ষুধা লাগছে। আপনি জ্যান্ত মাছ খান, এই তো শুরু হয়ে গেছে। ভাই একটা মানুষ কিভাবে কাঁচা মাছ এইভাবে খাইতে পারে? ভাই মাছের চুচাও ছাড়ানো হয় নাই, মাছটা ধুয়ে নিলে মনে হয় বেশ ভালো হইতো। হয়তো পেট খারাপ হইব ভাই। আমার কাছে পেটের সব কিছু বের করে ফেলাইছে। দেখতে দেখেন আপনারা, যদি কারো বমি আসে এটা দেখার পর তবে প্লিজ ভিডিওটা না দেখাই ভালো, কারণ আমার ভিডিও দেখে আপনারা কেউ আবার বমি করে দিবেন না যদি কারো এইসব ভিডিও দেখার অভ্যাস না থাকে। ভাই ঠিক মাছটি কিন্তু আস্তে আস্তে করে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে খাওয়ার, না করে কিন্তু আসলে ছাড়বেন না, উনি কিন্তু আসলে দেখছেন যে খাচ্ছেন কিন্তু খুব মনোযোগের সাথে। দর্শক এটি কিন্তু দীর্ঘদিনের অভ্যাস কামাল ভাইয়ের, আপনারা হয়তো ভাবছেন যে তিনি হয়তো বা এরপরে বমি করবেন বা, কিন্তু আসলে কিন্তু বিষয়টি তা না। না না কোনো কিছু না, আমার দ্বারা কোনো ঘটনা না। মাছ মোটামুটি পুরোটাই শেষ। যাই হোক, কেমন লাগলো সবার ভিডিওটি জানাবেন কমেন্ট বক্সে, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন।